কে? অদেব, কি ভাঙ খেয়ে ঘুমোচ্ছিলেন নাকি? হ্যাঁ, আমি আরো অর্থ থেকে বলছি। হ্যাঁ আছি, ওই অতিশালয় নেই আছি। মর্তের মানুষরা তো সব ভাগ্য নির্ভর। হ্যাঁ, গত নাড়তে যায় না, হাত দিয়ে আর সাজে। হ্যাঁ, এই জন্য দেখতেই ইচ্ছে করে আপনাদের, অনেকদিন তো হলো। কার্তিকের মুখের দিকে তাকিয়েই তো আপনাদের কথা ভুলে থাকি। হ্যাঁ হ্যাঁ, যাবো এর মধ্যে। বাঁচান গুরুদেব, খদ্দের এসে গেছে, পরে কথা বলছি। কি হয়েছে? বাঁচান, কি হলো? আরে আবার কি হয়েছে? ও বাবা, কেমন বিয়ে হয়ে গেছে? বা খুব ভালো, খুব ভালো। কি গো, আরে তাকাও না, কম্পিউটারটা খোলো। গুরুদেব, গুরুদেব। ও বাবা, এই রে ভালো। হ্যাঁ, ওপেন ওপেন বাবু ভালোই হয়। আমার থেকে 30 বছরের ছোট মাত্র। 30 বছর? তার মানে বয়স হলো আবালিকা? আবালিকা কি করছিস? ওই গ্রামের মেয়েরা ওই খাওয়া দাওয়া একটু ভালো করে, তো তাই দেখতে একটু বড় বড়ই হয়। দেখতে বড় হোক না, কিন্তু ওর বয়সটা তো হলো বললি, হলো মানে ওর থেকে 30 বছর। আমি নিজে হাজতে যাবো নাকি? নাবালিকাকে বিয়ে করেছিস মাঝামার জন্য? হবে না, হবে না। কি গো, আপনার পা দুটো একটু এগিয়ে দেন গো, প্রণামটা সেরেলি। খালি হাতে প্রণাম করলু? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 500 500। এই যে গুরুদেব, এই যে ওর থেকে জোগাড় করলি কেন? ও ওই ওই বাঁকুড়া ওই দুমদাম গ্রাম, দুমদাম গ্রাম থেকে। হ্যাঁ, কিন্তু ওর কবলে তো অনেক দুঃখ আছে। পাথর দিলে কি আর রেগুলারাইজ হবে? এই জন্য যোগ্য করতে হবে, না নাবালিকা যোগ্য করতে হবে। হ্যাঁ, তার জন্য টাকা লাগবে, 20,000 rupees। হ্যাঁ, 20,000? ও কবার কবার লুটে গেল তো? মুরগি যা, পুলিশের খপ্পরে পড়ে মুরগি যা। রাগ করছে কেন গুরুদেব? রাগালি তো রাখবই। হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ, এই যে গুরুদেব, কথা শুনবি, দেখবি বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে। এই এখন এই এই টাকাটা নিয়ে আমি কালকে যোগ্য করবো। কালকে তোদের আসার কোনো প্রয়োজন নেই, পরশু দিন আসবি, আমি আবালিকার সার্টিফিকেট দিয়ে দেবো। যা বলে যা, দুগা দুগা বলে জয় জয় গুরুদেব, চলো 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 চলো। হা বলছি, হা করছিস, এখান থেকে প্রণাম করলে টাকা, উগ্র করলে টাকা, মানুষ কি বোধে পড়লে কি অবস্থাই হয়। আর রে, তুই নিজেই একটা আফত। সাধু, ঘুটি বলে কেমন সাজিয়েছে এবার বলো। স্যার, ঘুটি তো আপনি বরাবরই বড্ড ভালোই সাজান। এমনভাবে খেলতে হবে যাতে করে সাপটা মরে অথচ লাঠিটা না ভাঙে। কাল সকালে ওই বোকা ধীমান আর তার বউ শান্তিলতা যখন এখানে আসবে, তখন যেন কোনো মতে ওরা টের না পায় যে এই কোম্পানির সুতরা ধরে আছি আমি। তার কারণ, ওই বোকা ধীমানের মাথায় কাঁটাল ভেঙে ওই জাল ওষুধগুলো গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে। ঠিক বলেছেন স্যার, কিন্তু ওই 50 লড়ি জাল ওষুধগুলোর কি হবে? ওগুলো সমস্ত যাবে বোকা বিমানের কোম্পানির নামে।
ওই 50 টলি মাল পাঠিয়ে দাও বোকা বিমানের গোডাউনে, ওইখান থেকেই মাল সাপ্লাই হবে। স্যার কি বুদ্ধি আপনার! পুলিশ আমাদের টিকিটাও ছুঁতে পারবে না, তাই না মধু? ওরা যখন আসবে তখন তোমাকে না বেশ ঢলে ঢলে কথা বলতে হবে, এমন ওই জিনিসটা সাজাতে হবে যাতে করে ওরা বুঝতে পারে যে এটা বিমান বাবুর কোম্পানি। দেখো উল্টো পাল্টা কিছু না হয়ে যায় তাহলে কিন্তু ওই চোরাবাই কেজরিওয়ালা কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না। আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, ওই বিমান বাবুকে কক কক বলিয়েই ছাড়ব। স্যার আমি একটা কথা বলছিলাম কি, কি আমার এই যন্ত্র মন্ত্রটি যতক্ষণ রয়েছে আপনি ততক্ষণ কিচ্ছু ভাববেন না, দেখবেন না ওই চোরাভাই কেজরিওয়ালা একদম আপনাকে কোলে তুলে নিয়ে নাচছে। আমি খাবো না, কিছুতেই খাবো না। রাগ করতে হয় না অগ্নিবাবু, সামান্য একটু ফল কেন খাবেন না? আমি রাগ করিনি, আমি সন্ধ্যের পর ফল খাই না, অ্যাসিড হয়। ও তাহলে ওদের ওই পার্সেল প্যাক করে দিতে বলি, কালকে বাড়িতে গিয়ে খাবেন সকালে। এটা খারাপ নয়, কিন্তু ওই শনিবাবুকে প্রস্তাব দিয়ে আপনি কিন্তু ঠিক করেননি, এতে তো শনিবাবু মাথায় চেপে বসবে। ভীষণ ভুল হয়ে গেছে ভাইটু, মানে একটা বিরাট মিস্টেক হয়ে গেছে। না মিম, মানে ওই ভুল হয়ে গেছে মানেটা কি? আচ্ছা যে মন্ত্রিসভাকে আমি 3 মাসের মধ্যে ভেঙে দিয়ে ওই শনিবাবুর দম্ভ একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিতাম, আপনি তার পায়ে মাথা নিচু করছেন? আপনি মেরুদণ্ড ভেঙিয়ে মেরুদণ্ড ভেঙে আপনি ভিক্ষে করছেন? ভিক্ষে করবো না। না না, কি মুশকিল, আপনি কেন ভিক্ষে করতে যাবেন বলতে পারেন? আপনি না পলিটিশিয়ান, আপনি তো অন্যকে পথের ভিখিরি বানাবেন। সাপের গালেও চুমু খেতে হয়, আবার ব্যাঙের গালেও চুমু খেতে হয়। না না না, সাপের গালে চুমু খাওয়ার অসুবিধা আছে, মনসা খুব ঝামেলা করবে। এই মনসাকে দিয়েই তো কাজটা হাসিল করতে হবে। শনিবাবুর বিরুদ্ধে মনসাকে খেপিয়ে তুলতে হবে। মনসার এখন মন্ত্রিসভায় যা হোল না, তাই নাকি? একবার যদি দল থেকে শনিবাবুকে তাড়ানো যায় তাহলে ওই মহাদেব বাবুকে কাবু করতে 3 দিনের বেশি সময় লাগবে না। আপনার কি বুদ্ধি অগ্নিবাবু! তাহলে এক কাজ করি, ওই মাথা মোটা বিশুটাকে মনসার কাছে পাঠিয়ে দিই, ও গিয়ে খুঁচিয়ে খা করে দিই। আর সে খায়ে আমি একটু ঘি ঢেলে দেবো। এই মনে হচ্ছে তাহলে তো আবার অম্বল। অম্বল ঘায়েতে ঘি পড়লে কারবাঙ্কল বাবাঙ্কল থেকে ক্যান্সার। ক্যান্সারের তো আর ওষুধ বেরোয়নি একেবারে। টোকেন নাম্বার 129, নাম লাজবতী লাল, গ্রাম বুদবুদি, জেলা হুগলি। ভেতরে আসুন আসুন। আপনার নাম কি লাজবতী লাল? কি প্রবলেমটা, কি অসুবিধা, কি আমি পালিয়েছে? পালাইনি, অন্যের স্বামীর দরকার। কি মুখ হচ্ছে ঘুমটা দিয়ে, ঘুমটা খুলুন, কথা বলুন, ঘুমটার মধ্যে দিয়ে খুলে কি করে হবে? কথা বলতে হবে সামনে সামনে, কথা না বললে কি করে আমি বুঝবো? কি পুচিস পাগলি তুই, লাজবতী লাল নাম দিয়ে ঢুকেছিস? পিঙ্কি, রিনি, রিপি, চাচা না, ওগো 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 চাচা না, লোকে কি বলবে গো, কি লজ্জা বলো, নিজের স্বামীর কাছে স্ত্রী এসেছে টোকেন নিচ্ছি। এই আমি আমি কবে তো আমি হলাম না, ওই তোকে কবে বিয়ে করেছি স্ত্রী বলছিস? জয় করে তবু ভয় কেন তোর যায় না, হায় পানো না থায় রে। এই আর না নাক পাট বলবি তো মারবি, এক নাক একজন ডাকু না, দাদা বারণ করেছে। কি বারণ করেছে দাদা? দাদা বলেছে রাগারাগি মারপিট আর নয়, যে রাগ কাজটা রেগে রেগে করা যায় না সেটাকে বুঝিয়ে সুঝিয়ে করতে হয়। একদিন পরে তোর দাদা একটা ভালো পরামর্শ দিয়েছে, সেইটা তুই
শুনেছিস এটা আমি দিলীপ দাদা বলেছেন নারদ দাদা যদি বিয়ে করতে না চায় বিয়ে করতে হবে না এই তো তোদের আস্তে আস্তে বুদ্ধিগুলো আসছে আমিও দিলীপ পাচ্ছি আগু আমাকে আর করে দাও আর করে দাও পার করিয়ে দেবে তোমাতে আমাতে বিয়ে হবে না আমরা নিপটুকেদা থাকবো নিপটুকেদা নিপটুকেদা নিপটু হু নিপটুকেদার এই ব্রহ্মা কি বলছি কি নিপটুকেদার আমার মরতে জীবন তো অর্ধে চলে গেল আর কতদিনে এই খেলা চলবে খেলা নয় খেলা নয় গো এটা খেলা নয় এটা জীবন জীবন কথা এই হচ্ছে কি নিপটুকেদা থাকবো দুজনে বিয়ে হবে না তার মানে কি শুধু সিঁদুরটা পড়বো না তা বাদে সব হবে বাড়ি ভাড়া নেবো ঘর সংসার হবে দুজনে স্বামী স্ত্রীর মতো থাকবো দু বছরে আট নটা সন্তান হবে দু বছরে আট নটা এভারেস্ট বুঝতে পারছিস আমাদের সন্তান দুটো খুব লজ্জা করছে ভাবতে কালো ঝুটি সাদা টিয়া ধরেছে যে বায়না চাই তা না রোদ দাদা আর কিছু চাই না কি গো উত্তর দাও উত্তর দিচ্ছ না এই রে অজ্ঞান হয়ে গেলে নাকি গো ও গো অজ্ঞান হয়ে গেলে যা নিপটুকেদা থাকবো শুনে অজ্ঞান হয়ে গেছে এর পরের কিস্তিগুলো বললে কি হতো কে জানে তা ডাক্তার নিয়ে আসি ডাক্তারবাবু ডাক্তারবাবু ও ডাক্তারবাবু 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 আমার জানতে দুটো আচ্ছা ডাক্তারবাবু ডাক্তারবাবু ডাক্তারবাবু